একটুও ক্ষতি হবে না, আমার একটুও, কে বলেন? আল্লাহ বলেন আমার একটুও ক্ষতি হবে না। আমি চাই গোলাম তোমাদেরকে পরহেজগার বানায় দিতে, আমি চাই তোমার আমি চাই তোমাদেরকে ওই জাহান্নামের আগুন, আগুনকে ভয় করনে ওয়ালা বানায় দিতে, সুবহানাল্লাহ, তোমাদেরকে মুত্তাকি বানায় দিতে চাই। এই জন্য কিছু কর্ম দিয়েছি, হুকুম করেছি, তোমরা যদি ওই কর্মগুলি করো আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে মুত্তাকি বানায় দেব। কার ভালোর জন্য আওয়াজ করেন? আমাদের। এখন কি আল্লাহর গোলামি করব না? কার গোলামি করছি? এর মাটিতে বসে বসে কার ইবাদত করছি? দেখেন কে এই মজলিসের বিনিময়ে, আমরা তো ইজ্জতি জাত, মুআজ্জাজ, আমরা কি মুআজ্জাজ, ইজ্জতওয়ালা, আহ আমরা হচ্ছে ইজ্জত ওয়ালা জাত, ঠিক কিনা? ইজ্জতওয়ালা জাত মাটিতে বসে রয়েছে, বিছানা আছে বাড়িতে, বিছানায় নাই, মাটিতে আছে। আল্লাহ পাক বলেন আমি ইজ্জতের কদর করতে জানি, সুবহানাল্লাহ বলেন। আমি এই মজলিসের বিনিময়ে আসমানে এখন ইনস্ট্যান্ট, এখন রানিং চলছে, কন্টিনিউয়াসলি আছে, আমি আসমানের মধ্যে এই মজলিসের চাইতে আরো ভালো মজলিস সাজিয়ে রাখছি, সুবহানাল্লাহ বলেন। হাদিসে কুদসি আল্লাহর গোলাম, দেখেন আল্লাহর গোলাম যখন তার আত্মাকে আল্লাহর গোলামির জন্য সুপর্দ করে, ন্যস্ত করে, বিলীন করে দেয়, সমর্পণ করে আল্লাহর গোলামির জন্য, তখন আল্লাহ পাক তার বান্দাকে আরো মর্যাদাশীল বানায় দেন, আরো মর্যাদাশীল বানায় দেন। লাআল্লাকুম তুরহামুন তাত্তাকুন তুফলিহুন তাশকুরুন, আসে না নাই? আসে না নাই? বিজয়ী বানায় দেন। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন আনা ইনদা জান্নি আব্দি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি ফা ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাই যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআত ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআত ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, সুবহানাল্লাহ বলেন। নবীজি সরকারে দু আলম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেছেন, নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, যদিও কোরআনের আয়াত না কিন্তু আল্লাহর কথা, সুবহানাল্লাহ বলেন, এটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেছেন আনা ইনদা জান্নি আব্দি বি ওয়া আনা মাহু, আল্লাহ বলেন আমি আমার গোলামের মনের ধারণা অনুযায়ী গোলামের মধ্যে বিরাজ করি, সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দিরা এই ইয়াকিনার বিশ্বাস নিয়ে মজলিসের মধ্যে উপস্থিত হয়েছে যে আমার মালিক মাওলা আমাকে দয়া করবেন, মায়া করবেন, সারাটা জীবন অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার রব আমার খালিক আমাকে দয়া করবেন, মাগফিরাত দেবেন, তিনি তো গাফফারুজ জুনুব, তিনি তো রহমানুর রহিম, তিনি তো সত্তারুল উয়ুব, তিনি সকল গুনাহকে একসাথে মাফ করে দেন ওয়ালা, তিনি নিজেই এলান করেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, গোলামের বিশ্বাস পাহাড় পরিমাণ, অপরাধ করেছি, অন্যায় করেছি, মিথ্যা কথা বলেছি, অন্যের সম্পদ আত্মসাত করেছি, দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়ি নাই, আমার জীবনটা ঘুণায় ভরপুর হয়ে গেছে, এই মজলিসে যাই, ইয়াকুবিয়া ইসলামিয়া যুব সংঘের আয়োজিত মজলিসে যাই, আল্লাহর জিকির করব, তাসবিহ তাহলিল করব, দুরূদ শরীফ পাঠ করব, দিনের আলোচনা শুনব, আর আল্লাহর মকবুল বান্দাদেরকে সাথে নিয়ে আল্লাহর দরবারে মাগফিরাত চাইব, আমার মালিক রহমানুর রহিম আমাকে ক্ষমা করে দেবেন। এরকম একিনার বিশ্বাস নিয়ে আল্লাহর গোলাম মাটিতে বসে রয়েছি, আল্লাহ পাক বলেন আনা ইনদা জান্নি আব্দি বি, সুবহানাল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী বান্দার মধ্যে বিরাজ করি, সে যদি এরকম একিনার বিশ্বাস রাখে আমার কাছ থেকে মাফি পাবেই, আমি রহমান রহিম আমার গোলামকে মাফ করে দেব। আমাদের ধারণা অনুযায়ী
এখন যদি এরকম একুনার বিশ্বাস থাকে তে রিজেক্ট তো অর্ধেক আমি খামাই আর অর্ধেক আল্লাহ দেয়, তাহলে আল্লাহ পাক বলবেন ঠিক আছে তোমার এই সুযোগ দিলাম, তোমার ধারণা অনুযায়ী তুমি এটা করো, আমি তোমার ফুল দিব না অর্ধেক দিব, রিজেক্ট দেব কিন্তু কুশাদা রিজেক্ট দেব, কুশাদা রিজেক্ট দেব না, দেব রিজেক্ট কুশাদা দেব না, তুমি ধারণা যেমন করছো আমারে তোমার মাঝে সেইভাবে সেই পরিমাপে পরিমাণে তুমি পেয়েছো। সুবহানাল্লাহ, কে বলেন? আল্লাহ পাক বলেন আমার গোলামের ধারণা অনুযায়ী আমি তার মাঝে বিরাজ করি। আমার গোলাম যখন আমাকে স্মরণ করে আমি মনি আমার গোলামের সঙ্গী হয়ে যাই, ফাইন জাকারানি ফি নাফসিহি যাকারতুহু নাফসি, আমার বান্দা আন্তরিক ভাবে যখন আমাকে স্মরণ করে, কে বলেন? সব স্মরণ সমান না, সব স্মরণ সমান না, সব কথার মাকাসিদ আর মতলব সমান না, দিলে আর মুখে, মুখের কথা সব কথা মুখের কথা দিলের কথা না, তা বলেন ঠিক কিনা? মুখের সব কথা দিলের কথা, কথা হচ্ছে সেটাই যেটা হচ্ছে দিল মুখ আর মুখের কথা একসাথে, মুখের কথা মুখ দিয়ে বের হয় সেটা হচ্ছে আসল কথা, সব কথা কিন্তু দিলের কথা না, আসল কথা হচ্ছে যেটা দিলের কথা। সুবহানাল্লাহ, অন্তরের কথাটাই হচ্ছে আসল কথা। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আমার গোলাম যখন অন্তর দিয়ে আন্তরিক ভাবে আমাকে স্মরণ করে, যাকারতুহু নাফসি, আমি মনি আমার গোলামকে আন্তরিক ভাবে স্মরণ করি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার ভাইরা আমার বাবারা যত বড় আপনি অন্যায় করেন অপরাধ করেন বেশি আপনি আল্লাহর হুকুমের খেলাফ করেন, যদি আপনার মনের মধ্যে একটা ধাক্কা লাগে আহারে কি করলাম সারাটা জীবন বরবাদ করে দিলাম, এই মুহূর্তের আগ পর্যন্ত আমার জীবনটাকে আমি নষ্ট করে ফেলেছি, এই মুহূর্তে যদি আপনি মনে মনে আল্লাহর দরবারে তাওবাতুন নসুহা করেন, এই মুহূর্তে যদি আপনি মনে মনে আল্লাহর দরবারে মাগফিরাতের প্রার্থনা করেন, মনের কান্না কান্নাকাটি করে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের বৈঠকের মধ্যেই আপনার সকল গুনাহ মাফ করে দেবে। অঙ্গীকার করেছেন কে? অঙ্গীকার করেছেন কে? তবে আন্তরিকভাবে করতে হবে সত্যিকারে, একটা হচ্ছে সত্যিকারের আর একটা হচ্ছে মজাজি, একটা হচ্ছে আসলি হকিকি আর একটা হচ্ছে মজাজি, কথার মাঝেও কোনো কথা আছে আসলি, কোনো কথা মজাজি আর্টিফিশিয়াল ট্র্যাডিশনাল, কথা বুঝতে পারছেন? আন্তরিকভাবে ক্ষমা চাইতে হবে। দেখেন আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝে নেবেন কথা কোনটা আসলি আর কোনটা নকলি, উদাহরণ দিলে বুঝবেন, শয়তান মালউন চিনেন তো, কি করে কি করে শয়তান কি করে জানেন না? ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের দিলের মাঝে বুকের মাঝে অন্তরের মাঝে ওয়াসওয়াসা দেয়, কি ওয়াসওয়াসা? ইন্নাহু ইয়ামুরুকুম বিল ফাহশাই ওয়াল মুনকার, ওয়াসওয়াসার নমুনা কি? কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন ইন্নামা ইউমু ইয়ামুরুকুম বিসুই ওয়াল ফাহশা, দুইটা আয়াতের দুইটা অংশ বললাম, খেয়াল করেন কথা, শয়তান ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা তার নমুনা কি? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ওই নমুনাটাও বলেন, নমুনা হচ্ছে সে শয়তান ইন্নাহু ইয়ামুরুকুম বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তোমাদেরকে অশ্লীলতা আর খারাপ কাজের দিকে নির্দেশ দেয়, তোমাদেরকে খারাপ কাজ করতে নির্দেশ দেয়, ইয়ামুরুকুম তোমাদেরকে কি করে শয়তান আদেশ করে মানুষকে খারাপ কাজের দিকে, ঠিক কিনা? ইন্নামা ইয়ামুরুকুম বিসুই ওয়াল ফাহশা, অগ্রহণযোগ্য পাপের কাজ অশ্লীল কাজ এই দিকে শয়তান আমাদেরকে কি করে আদেশ দেয়, ওই তার যে খারাপ কাজের দিকে আমারে নিয়ে যেতে চায় এটাই হচ্ছে আমাদের জন্য তার ওয়াসওয়াসা। এটা কি
খারাপ কাজের দিকে নিয়ে যায়। ইউয়াস আল্লাযি ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, শয়তান আপনারা শুনছেন, শয়তান কয় জাত আওয়াজ করে, কয় জাত? দুই জাত। কোরআনুল কারিমে দুই জাতের, দুই জাত শয়তানের কথা আল্লাহ পাক বলেছেন, আশায়াতিনু মিনাল ইনসি ওয়াল জিন। আমি কিন্তু ইবাদত বিষয়ে কথা বলতেছি, মনে আছে তো? উবুদু রাব্বাকুম, কেন আমরা আল্লাহর হুকুম মানব, গোলামি করব, এর কারণটা আগে বলছি, মনে আছে তো? কারণ হচ্ছে আমি নিজেরে ধন্য করব, নিজেরে বিজয়ী করব, নিজেরে নিজেরে সাকসেসফুল করব, কামিয়াব করব, এই জন্য আমি আল্লাহর হুকুম মানি, এই জন্য আমি আল্লাহর হুকুম, আমি না মানলেও আল্লাহর কিছু যায় আসে, আওয়াজ করেন, যায় আসে না, আমার নিজেরে ধন্য করার জন্য আল্লাহর হুকুম মানি, মনে রাখবেন। তাহলে শয়তান কয় যা, আশায়াতিনু মিনাল ইনসি ওয়াল জিন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন শয়তান হচ্ছে মানুষের মধ্য থেকে এবং জিনের মধ্য থেকে। শয়তান দুই জাত, দুই শয়তানের কর্ম হচ্ছে একটা, কাজ কয়টা? দুই শয়তানের কাজ হচ্ছে অভিন্ন, কাজ করে একটা। দুই শয়তান মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, জিন শয়তানও আমাদের অন্তরে ওয়াসওয়াসা দেয়, আর মানুষ শয়তানও আমাদের অন্তরের মধ্যে প্রলোভন দেখানোর মাধ্যমে ওয়াসওয়াসা দেয়। সে খারাপ কাজ করে, গানের মধ্যে যায়, নাচানাচির মধ্যে যায়, মহিলাদের আড্ডার মধ্যে যায়, তোমার এইসা বলতেছে তুমি কি করো, কি মজা পাইলা দুনিয়ার, আসো আমার সাথে, ওইখানে গেলে দুনিয়ার মজাটা তুমি পাইবা, এই তোমারে ওয়াসওয়াসা দিছে মানুষ শয়তান। কোন শয়তান? দেখছে আপনার পাশের বাড়ির, পাশের গ্রামের আপনার পরিচিত ভাইটা, আপনারা এইসব বলতেছে কি করো, টাকা পয়সা ধনী হইতে গেলে দুই একটা চুরি ডাকাতি চামারি না করলে ধনী হওয়া যাবে না, এই তোমারে দিছে ওয়াসওয়াসা। তোমারে কি দিছে, আওয়াজ করেন না কেন? মানুষ শয়তান আর জিন শয়তান, শয়তান দুই জাত, দুই জাত শয়তানের কর্ম হচ্ছে অভিন্ন একটা, ওয়াসওয়াসা দিয়ে মানুষের জীবনকে নষ্ট করা, মানুষের আমলকে নষ্ট করা, নেক আমলকে নষ্ট করা, মানুষকে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যাওয়া, মানুষকে জান্নাতি বানাইতে না দেওয়া, জাহান্নামী বানানোর জন্য দুই শয়তান একটা অভিন্ন কাজ করে ওয়াসওয়াসা দেয়। আপনারা কি শয়তান দেখেছেন, আওয়াজ করেন, দেখছেন? দেখেন নাই? শয়তান কয় জাত, আওয়াজ করেন, কয় জাত? কোন জাত শয়তান আপনারা দেখেন নাই? দেখছেন মানুষ শয়তান দেখছেন, এটা তো শয়তান আপনারা দেখছেন, মানুষ শয়তান দেখছেন মানে শয়তান দেখছেন, দুই জাতের এক জাত দেখছেন, ঠিক কিনা? মানুষ শয়তান খারাপ, কালেমাওয়ালা ইমানদার সে শয়তান হতে পারে, শয়তান হতে পারে না, হে তার কর্মের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু সে শয়তান নয়, তাকে শয়তান বলে আল্লাহ পাক রাব্বুল আলামিন পরিচয় দেন নাই। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক মানুষ শয়তানের পরিচয় দিয়েছেন, মানুষ শয়তান কারাম। গভীর মনোযোগ, قال الله تعالى والذين واذا لقوا الذين امنوا قالوا آمنا واذا خلوا الى شياطينهم قالوا انا معكم انما نحن مستهزئون كان حبيب شاب আছেন مستهزئون حبيب شاب তো আছেন যদি কুরআনের তেলাওয়াতে কোথাও ভুল হয় একটু বলবেন আল্লাহর কাছে কেন না কুরআনুল কারীম আলহামদুলিল্লাহ কেননা কোরআন তো ভুল করা যায় না, কোরআন তো ভুল করা যায় না, গুনাহ হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওয়াইযা লাকুল লাযীনা আমানু, আর যখন তাদেরকে বলা হয় ঈমান আনো, যখন তাদেরকে বলা হয় বলা হতো তোমরা ঈমান আনো, ক্বালু আমান্না, তারা বলতো আমরা তো ঈমানদার। গভীর মনোযোগে কথা শুনবেন, নাইলে ওয়াজ বুঝবেন না, ওয়াজ বুঝতে হলে মনোযোগ লাগে কি লাগে না? ক্লাসে বসলে পাঠ শিখতে হইলে মনোযোগ লাগে কি লাগে না? মানুষ শয়তান চিনতে চান, আল্লাহ পাক মানুষ শয়তানের পরিচয় কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, চিনে নেবেন। এক শ্রেণীর মানুষ জমিনের মধ্যে রয়েছে,
নবীজির জামানায় তাদেরকে যখন বলা হতো যে তোমরা ঈমান আনো, তারা বলতো আমরা তো ঈমান এনেছি। নবীজি বলতেন ঈমান আনো, ভালো করে ঈমান আনো, তারা বলতো আমরা ঈমান এনেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে, তাদের রাডারের মধ্যে ওই মানুষগুলির কর্ম ধরা পড়ে গিয়েছিল। তারাও বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন তোমরা ঈমান আনো, ভালোভাবে ঈমানদার হও, তারা বলতো আমরা তো পাক্কা ঈমানদার। আবু বকর ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওনাদের সামনে আসলে ওই মানুষগুলি বলতো আমরা ঈমানদার। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন শয়তানদের কাছে যেত তখন বলতো ইন্না মাকুম, আমরা তো তোমাদের সাথে আছি। তাহলে এক শ্রেণীর মানুষ জমিনে আসে, আমার কাছে আসলে বলে তর, আর হের কাছে গেলে বলে হের। আসে না নাই? আসে না নাই? এটা নবীজির জমানায় ছিল এই আয়াত, এটা প্রমাণ, এই আয়াতে কারিমা প্রমাণ। ওয়াইলা ফালাউ ইলা শায়াতিনিহিম, আর তারা যখন শয়তানদের কাছে যেত ওই সময়ে বলতো ইন্নামাকুম ইন্নামা নাহনু মুস্তাজিউন, আমরা তো মুসলমানদেরকে বোকা বানাইছি, ধোকা দিচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। এখানে ইলা শায়াতিনিহিমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন, তারা যখন কাফের আবু জাহেলের কাছে যেত, আবু লাহাবের কাছে যেত, উৎপা সাহেবার কাছে যেত, মক্কার কাফের কুরাইশদের কাছে যখন তারা যেত তখন বলতো তোমাদের সাথে আছি। আল্লাহ পাক ওই কাফের কুফফারদেরকে বলেছেন শয়তান। শয়তান শুনছেন এখন? যারা কাফের কুফফার মানুষ, মানুষের মধ্যে যারা বেদিন কাফের কুফফার যারা, তাদেরকে আল্লাহ পাক বলেছেন তারা শয়তান। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, বুঝতে পারছেন? অর্থাৎ ওই ওই মানুষগুলি যখন শয়তানদের কাছে যেত, মানে আবু জেহেলের কাছে যখন যেত, আবু লাহাবের কাছে যখন যেত, ওই তারা ছিল, তারা কি ছিল? ছিল যখন মুশরিক কাফের কুফফারদের কাছে তারা যেত বলতো আমরা তো তোমাদের সাথে আছি। তাইলে কোরআনুল কারিমের এই আয়াতের মধ্যে শয়তান চিনা যায় কি যায় না? মানুষ শয়তান হচ্ছে কাফের কুফফারেরা, মানুষ শয়তান হচ্ছে, আওয়াজ করেন, কাফের কুফফারেরা। এই শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দিয়া, দুই শয়তানের কাজ ওয়াসওয়াসা দিয়া মানুষের আমলগুলিকে নষ্ট করা। কি করা? দুই শয়তানের এক কাজ। শয়তান তো চিনতে পারছেন, যদিও মানুষ তাদের একটা লকব আছে, উপাধি আছে আল্লাহ পাক দিছেন, এটা কি? তারা হচ্ছে শয়তান। এজন্য আল্লাহ পাকের নির্দেশ, লা তাত্তাখিদুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এজন্য আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করছেন, তোমরা কাফেরদেরকে, লা তাত্তাখিজুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা কাফেরদেরকে বন্ধু বানাইও। এখন মায়ের ফেটের বাইরের চাইতে ওই দেখা যায় ওই আরেকজনের সাথে তার দিন নাই, যে মুশরিক কাফের, তার সাথে আমার মহব্বত বেশি হয়ে গেছে। আছে না নাই? এখন আপনি কি আল্লাহর হুকুমের ভিতর আছেন না বাইরে আছেন? আওয়াজ করেন, আল্লাহর হুকুমের বাইরে আছেন। কারণ আল্লাহ পাক নিষেধ করেছেন, লা তাত্তাখিজুল কাফিরিন, কাফিরদেরকে গ্রহণ করো না আউলিয়া, বন্ধু হিসাবে, মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে ছাড়া কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। কার নির্দেশ? মানার দরকার আছে না নাই? আমাদের মধ্যে এই বিমার কিছুটা আছে না নাই? ভাই ভাইয়ের জন্য ছাড় দেবে বেশি, ভাই ভাইয়ের জন্য বেশি ছাড় দেবে। বিয়ারা হাজিরিন, দেখেন যখন মনোযোগ দিয়া আল্লাহকে স্মরণ করি, একটা হাত, একটা হচ্ছে হকিকি আর একটা হচ্ছে নকলি, একটা হচ্ছে আসলি একটা হচ্ছে নকলি, একটা হচ্ছে হকিকি একটা হচ্ছে মজাজি। যখন অন্তরের কথা হয় ওইটা হচ্ছে আসল কথা, আসল কথা। শয়তান আল্লাহকে কিছু কথা বলছিল, ওই কথাগুলি শুনবেন, শুনবেন? আচ্ছা শুনেন, শয়তান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে কিছু যুক্তি দিছিল, যুক্তি
কেন যুক্তি দিল প্রশ্ন আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন ওয়াইজ ক্বালা রাব্বুল আদম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতা কুলকে বললেন ফেরেশতাদেরকে বললেন এ ফেরেশতারা তোমরা আদমকে সম্মান প্রদর্শন করো তোমরা আদমকে সম্মান জানাও উসজুদু লি আদম এখানে সেজদা মানে সম্মান সুবহানাল্লাহ বলেন ওয়াজ শুনবেন তো এখানে সেজদার অর্থ হচ্ছে সম্মান এ ফেরেশতারা তোমরা আদমকে সম্মান করো সম্মান জানাও সিজদা করো ফাসাজাদু সকলে সিজদা করলো ইল্লা ইবলিস ইবলিস মালুন মারদুদ সে অবিশপ্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে নাই সিজদা তো করে নাই এখন যুক্তি আরম্ভ করছে তর্ক শুরু করছে কার সাথে কার সাথে এর দিল খারাপ দিলের মধ্যে সম্মান ভূত নাই সম্মান দেখানোর মতো মানসিকতা নাই এজন্য তর্ক শুরু করছে না হইলে সুজা আল্লাহর হুকুম মানত আল্লাহর হুকুম যদি মানত তাইলে সম্মানিত হয়ে যেত আল্লাহর হুকুম আমাদের জন্য কেন আমাদেরকে সম্মানিত বানানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ কেন দিবেন এই করো সেই করো আমাদেরকে সম্মানিত বানাবেন শয়তান যদি আল্লাহর হুকুমটা মানতো তাহলে আরো বেশি মর্যাদাবান হতো কথা বলেন ঠিক কিনা মুআল্লিমুল মালাইকা এমনি ফেরেশতাদের সর্দার ছিল ঠিক কিনা সাইয়্যিদুল মালাইকা ফেরেশতাদের সরদার আল্লাহর হুকুমটা মানলে মর্যাদার তাবকা আসন বাড়তো না কমতো আওয়াজ করেন বাড়তো কিন্তু সাইয়্যিদুল মালাইকা হওয়ার পরেও মুআল্লিমুল মালাইকা হওয়ার পরেও শিক্ষক হওয়ার পরেও আল্লাহর হুকুমের খেলাফ করেছেন মুহূর্তের মধ্যে আবা ওয়াস্তাকবার অহংকার দেখিয়েছেন ওয়া কানা মিনাল কাফিরিন ওয়াজ শুনেন আল্লাহর হুকুমের খেলাফ করেছেন মুহূর্তের মধ্যে ও কৃতজ্ঞ হয়ে গেছে মারদুদ হয়ে গেছে মালউন হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বিতাড়িত হয়ে গেছে কার কোথা থেকে বিতাড়িত হলো আল্লাহর দয়া থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর দয়ার কত দাম আল্লাহর দয়া থেকে কি আমরা সরতে চাই আমরা গোলাম তোমার হে পারওয়ার গোলাম করে রেখো মোদেরে করোনা কবু ভিখারি মোদের দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার কোন মানুষের দুয়ারে আমরা গোলাম আল্লাহ ঠিক কিনা আমরা কার দয়ার ভিতরে থাকতে চাই কার গোলাম থাকতে চাই শয়তান আল্লাহর হুকুমের খেলাফ করেছে সে মর্যাদার আসন হারাইছে ঠিক কিনা হ্যাঁ আমরা যদি আল্লাহর হুকুমের খেলাফ করি তাইলে আমরাও এই যে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম হইছি জাত শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম জাত হইছি 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ হিসাবে শ্রেষ্ঠ তারপরে মানুষের মধ্য থেকে কালেমা পড়ার কারণে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা এই কালেমা পড়ার কারণে উম্মতে মুহাম্মাদী হওয়ার কারণে শ্রেষ্ঠতম হয়ে গেছি সুবহানাল্লাহ শ্রেষ্ঠতম হওয়ার পরে এখন যদি আল্লাহর হুকুমের খেলাফ করি শয়তান যেমন মারদুদ মালউন হইছে অভিশপ্ত হইছে আমরা কি আমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারমু সহজ কথা পারমু পারবো না কেননা আমাদের খারাপি করার কারণে কি পর্যন্ত নিচে নামতে পারি আল্লাহ পাক কোরআনুল কারিমে ইশারা দিছেন কি ইশারা দিছেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল যে মানুষটা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম হলো ওই মানুষটা আল্লাহর ফরমান যখন মানে না আল্লাহর হুকুম যখন মানে না অর্ডারের যখন অমান্য করে ওই মানুষটা হয়ে যায় চার পায়ের একটা জন্তুর মতো দেখছেন শ্রেষ্ঠত্ব কেমনে যায় বালহুম আদান আরো নিকৃষ্ট আরো
নিকৃষ্ট হয়ে যায়, তাইলে আমাদের সজাগ জিন্দেগি কাটাবার দরকার আছে না নাই? গাফিলতির জিন্দেগি কাটানোর কোনো সুযোগ আছে? অবহেলার জিন্দেগি কাটানোর কোনো সুযোগ আছে? কয়দিনের দুনিয়া, কিসের বাহাদুরি আছে? কোনো বাহাদুরি আছে? কিসের তো বাহাদুরি, কিসের তো অহংকার, মাটির নিচে বসত বাড়ি থাকবে রে ঘোর অন্ধকার, মাটির নিচে বসত বাড়ি থাকবে রে ঘোর অন্ধকার। কিসের বাহাদুরি? এই হামসে বড়া কন হাই, সবসে বড়া মে হাই, এরকম বলতে বলতে সব জিন্দগি শেষ করে দিলাম। আর দামু কই? সাড়ে তিন আর ঠিকানা কই? সাড়ে তিন আর কবর। আমার জন্য কয়াত? দশ তলার মালিকের জন্য? নাই তলার মালিকের জন্য? তাহলে বাহাদুরি কি? কার বাহাদুরি? কেডা আমার বাহাদুরি দেখাবো? বাহাদুরি নাই, বাহাদুরি নাকি দশ তলাওয়ালার, দশ তলার মালিকের ছেলে মেয়ে সন্তান গোষ্ঠী মিললে সবাই কি তারে নিয়ে সাড়ে দশ হাত দিছে? না কেন? দে সাড়ে তিন আর দে কয়া? বাহাদুরি নাই, বাহাদুরি শয়তান দেখাইছিল। আবা ওয়াস্তাকবার, অহংকার দেখিয়েছিল, বাহাদুরি দেখিয়েছিল, বাহাদুরি দেখাইছে, অহংকার দেখাইছে, বাহাদুরির একটা রূপকর্ত অহংকার, বুঝতে পারছেন? দেখাইছে কাফির হয়ে গেছে, অকৃতজ্ঞ হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? কিসের তো বাহাদুরি? দেন না একটু চা দেন না। আমি কথাটা বলতেছিলাম, আসার সময় আমার ভাইজান, শ্রদ্ধেয় ভাইজান জনাব কাশেম সিদ্দিকী সাহেব, ওনার সাথে আসছি, উনি আমাকে নিয়ে আসছেন। মাগরিবের আজানের আগে আসছি কমলগঞ্জে, তারপরে একটা ব্রিজ ভাঙ্গা এখানে, জানি না যে ব্রিজটা ভাঙ্গা, গাড়ি ঘুরাইছি, ঘুরানোর পরে অন্য কাউকে জিজ্ঞেস করতে করতে তো আসতে হয়। একজনকে বললাম ভাই কোন পথে যাব, একজন দেখাই দিচ্ছে সামনে একটু ডানে ঢুকেন, সামনে ডানে ঢুকলাম, ঢুকে আসতে আসতে মাঝখানে আরো ছয়জনকে জিজ্ঞেস করলাম, তারপরে জিজ্ঞেস করতে করতে এক সময় আসলাম, আইসা দেখি যে একটা রাস্তার সামনে আর রাস্তা নাই, বালু দেয়া রাস্তার মধ্যে, ঢালাই করবে পিচ করবে এজন্য বালু দিয়া রাখছে। এখন দেখেন মাগরিবের আগে আসছি কমলগঞ্জে, ওই ব্রিজ থেকে ঘুরছি, গাড়ি ঘুরাইছে মাগরিবের আজানের আগে, আমি আমার ভাই কাশেম সিদ্দিকী সাহেব আর আমার কবির আহমদ ভাই এখানে বয়ান করবেন ইনশাআল্লাহ, আমরা ভাই ভাই, আল মুসলিম আকুল মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই, ঠিক কি না? আপনি আমার ভাই, আমি আপনার, আপনি আমার আয়না, আমি আপনার আয়না, আল মুমিনু মিরআতুল মুমিন, মুমিন মুমিনের ভাই, আয়না আয়না, অর্থাৎ আপনি আপনার দিকে তাকালে আপনার দোষগুলি আমার কাছে ধরা পড়বে, আমি হচ্ছি আপনার আয়না, আমার মাঝে আপনার দোষ ধরা পড়ে, আর আমার যে দোষ ওইটা আপনি ধরতে পারবেন, আপনি আমার আয়না, আমি আপনার আয়না, আপনি আমার আয়নায় মুখ সামনে নিলে দাগ দুঃখ সব দেখা যায় কি যায় না? আমি যখন অন্য মুমিনের সামনে যাব, আমার মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি থাকে, দাড়ি যদি না থাকে, অন্য মুমিন ভাই বলবে তোমার এটা নাই, এই আয়না ধরা পড়ছে, তা বুঝতে পারছেন নি কিসে ধরা পড়ছে? আহ, নবীজির এক একটা শূন্য, এক একটা শূন্য হাদিসে নবাওয়ী শরীফ, এক একটা শূন্য কি যে উপকারী এবং কি যে বিজ্ঞানসম্মত এবং ফায়দামন্দ আমাদের জন্য, দুনিয়ার জীবনের জন্য, আমরা এটা বুঝি না, মুমিন মুমিনের আয়না। যাই হোক, আমাদের ভাইয়েরা মিলে আসতেছি, 1 কিলোমিটার জায়গা মনে হয়, 1 কিলোমিটার হবে, 1 কিলোমিটার জায়গা মাগরিব থেকে গাড়িতে বসে মাগরিবের নামাজ পড়ছি, ধুলার মাঝে, এই সারা শরীরে শুধু ধুলার ধুলা, কানে নাকে মুখে ধুলা, তারপরে মাগরিব থেকে এশার আজানের পর পর্যন্ত ধাক্কাইছি, ঠেলাইছি গাড়ি, আমরা তিনজন ঠেলতে 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 1 ঘন্টা 20 মিনিট ঠেলাইয়া, তারপরে আরো 2 জনকে হায়ার কইরা, হ্যাঁ হায়ার কইরা, তারপরে রাস্তা পাইছি, একটা গাড়ির ইঞ্জিন হিট হইয়া ওই রেগুলেটার গুলা কি যেন খুলছে, খুলতে ধোয়া বাইরে,
আপনারা অনেকেই বিরক্ত হয়েছেন, মাগরিবের পরে বয়ান করার কথা ছিল, আমাদের সাথের সাথীয়ক ভাইয়ের বয়ান করার কথা ছিল, হয়তো বিরক্ত হচ্ছেন যে ওরা আসতেছে না। আমরা তো আসছি অনেক আগে, বিপদে পড়ে যাচ্ছি। আমাদেরকে যে ভাইয়েরা রাস্তাটা দেখাইছে তারাও হয়তো ভালোর জন্য বলছে, জানে না এরকম কঠিন রাস্তা শুধু বালু দেওয়া, এখানে হয়তো জানে না, হতে পারে। আল্লাহ পাক তাদেরকে মাফ করুন, আর আমাদেরকে দয়া করছেন, আমরা তো এই পর্যন্ত এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, জি আমি কথা বলছিলাম কোন বিষয়ে একটু বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তো আগে বলছি, এখন বলছি যে একটা হচ্ছে হকিকি, একটা হচ্ছে মজাজি, একটা হচ্ছে আসলি, একটা হচ্ছে নকলি। তো কথা কখন আসলি হয়, শয়তান দিয়ে উদাহরণ দিচ্ছি, কারে দিয়া, শয়তান দিয়া উদাহরণ দিচ্ছি। আর শয়তানের এত সম্মানের আসন হুকুমের খেলাফ করার কারণে আল্লাহ পাক বলেছেন উসজুদু, সেজদা করো, শয়তান করে নাই, হুকুম মানে নাই, নষ্ট হয়ে গেছে। আমরাও আল্লাহর হুকুমের খেলাফ করলে মুহূর্তের মধ্যে আমাদের অস্তিত্ব, আমাদের সম্মান কি হয়ে যাবে, আওয়াজ করেন, নষ্ট হয়ে যাবে। তারপরেও আমাদের বেপরোয়া চলাফেরা, ঠিক কিনা? আর বাহাদুরি, আর কি বাহাদুরি, বাহাদুরি নাই, বাহাদুরি নাই। সবার সাড়ে তিন, আর মিসকিনের সাড়ে তিন, ফকিরের সাড়ে তিন, গনিরও সাড়ে তিন, গনিরও কত, সাড়ে তিন, কম বেশ নাই। কিসের তো বাহাদুরি, কিসের তো অহংকার, মাটির নিচে বসতে বাড়ি থাকবে রে ঘোর অন্ধকার, মাটির নিচে বসত বাড়ি থাকবে রে ঘোর অন্ধকার। হিরে মানিক টাকা কড়ি ছিল দালান ঘর, শূন্য হাতে যাবি রে তুই মাটি রে কবর। কিছু নিয়ে যাবেন? হিরে মানিক টাকা কড়ি ছিল দালান, শূন্য হাতে যাবি রে তুই মাটির কবর। তাওবা করে মাফি ছাড়ে, তাওবা করে মাফি ছাড়ে মালিকের দরবার, মাটির নিচে বসত বাড়ি থাকবে রে ঘোর অন্ধকার। কিসের কিসের তো অহংকার, মাটির নিচে বসত বাড়ি থাকবে রে ঘোর অন্ধকার। সাইরা তওবা করব বেশি, কি করব বেশি, কি করব, শুনেন আরেকটা বিষয় ক্লিয়ার করি, খুলাসা করি। আকিমুস সালা যেমন আল্লাহর অর্ডার, ওয়া তুবু ইলাল্লাহ ওইটাও আল্লাহ কথা বলেন, বলেন না কেন? সঙ্গী হও ওইটাও আল্লাহর, আল্লাহর অর্ডার মানা নফল না সুন্নত, আওয়াজ করেন, আল্লাহর অর্ডার মানা সুন্নত না নফল। ইরকাউ এটা যেমন আল্লাহর অর্ডার, ওয়াকুলু কাউলান সাদিদা, ওয়াকুলু তোমরা বলো সংক্ষেপ কথা, সত্য কথা, এটাও আল্লাহ অর্ডার করতে হয়। ওয়াক্তিয়া কিছু অর্ডার হচ্ছে শাহরিয়া, কিছু অর্ডার হচ্ছে আমিয়া, আমিয়া কথা বুঝতে পারছেন? কিছু কিছু অর্ডার ওয়াক্তে ওয়াক্তে পালন করতে হয়, ওয়াক্তে ওয়াক্তে যে অর্ডার পালন করতে হয় নাম কি, মাসে যে অর্ডার পালন করতে হয় বছরের এক মাসে, সেটা হচ্ছে শাহরিয়া অর্ডার, সেটা হচ্ছে রোজা, সেটা কিছু অর্ডার একবার পালন করতে হয়, একবার বা জীবনে একবার পালন করবেন সেটা, আর কিছু অর্ডার আছে 24 ঘন্টা পালন করতে হয়,
ফরজ এগুলি বিষয়ে আমাদের আমরা গাফিল, আমরা এগুলি বিষয়ে জানি না বা আমরা তেমন মনোযোগ দেই নাই। শুনবেন আজকে চব্বিশ ঘন্টার কিছু অর্ডার শুনবেন? আপনাদের কি বিশ্বাস হচ্ছে আমি কোরআন থেকে বলছি? আপনাদের কি বিশ্বাস হচ্ছে আমি আল্লাহর নবীর হাদিসে নববী হাদিস শরীফ থেকে বলছি? যদি বিশ্বাস হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। চব্বিশ ঘন্টার কিছু অর্ডার আছে এই বিষয়ে আমরা গাফিল। চব্বিশ ঘন্টার অর্ডার হচ্ছে চব্বিশ ঘন্টা সত্য কথা বলো। চব্বিশ ঘন্টা কি কথা বলো? পুরো এক ঘন্টা মিশা কইছে, তার কি তার জীবনটা কি ধন্য হইছে? বরবাদ হয়ে গেছে।